ফের বাধা কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে। আজ দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় আটকানো হলো কেন্দ্রীয় প্রতিনিধিদের। বারবার কেন তাদের আটকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের প্রতিনিধিরা। সংঘর্ষ স্থানে 144 ধারা জারি থাকা এবং অত্যাচারিত মানুষের সঙ্গে দেখা করার মধ্যে কোনো সম্পর্ক নেই বলে দাবি তাদের। They are determined to prevent us from suing, to meeting the people or victims. And because the only inference is because they have managed and headed the riots, thinking that the all their misdeeds will come out, they are preventing us from entering. Otherwise, there is no other reason. If an ordinary citizen can go around, why not we? They won't get dar hai. Their fear is that the misdeeds will come out. And this is all under the nose, under the leadership of IPS officers. जो विक्टिम्स हैं, उनकी आवाज को क्यों दबा रही और हम क्यों चाह रहे हैं कि हम उनसे नहीं बात करें? कहीं ना कहीं उनकी इन्वॉल्वमेंट तो नहीं है, लेकिन हमने आज का भी हमने कोई गलत तरह से कोई सीक्रेटली कोई काम नहीं किया। हमने पूरी सूचना दी, अपना रूट प्लान दिया और आज राज्य सरकार ने यहाँ हमको इस पॉइंट पे रोक लिया है कि हम आगे ना जा पाए। तो कहीं ना कहीं हमारे जो ये मन में जो शक आया था वो पूरा और दृढ़ हो रहा है कि कहीं ना कहीं राज्य सरकार अपनी कुछ बात या अपनी कोई इन्वॉल्वमेंट छुपाना चाह रही है। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য সরকার সত্য লুকোতে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধি দলকে পুলিশ দিয়ে আটকে দিচ্ছে। আজ উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়া হাটে দলের এক সভার পরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। কেউ কেউ রাজনৈতিক স্বার্থে সম্প্রীতি নষ্ট করছে। পশ্চিমবঙ্গ সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারছে না, বারবার গন্ডগোল হচ্ছে, চারিদিকে আইন শৃঙ্খলার সমস্যা, বম বন্দুকের সমস্যা। আর এই ঘটনা যখন হাতে বাইরে চলে যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স নামাতে হচ্ছে, কোর্ট থেকেও প্যানমোলা খেতে হচ্ছে। আর এগুলো দেখার জন্য কেন্দ্রের সরকার থেকে হোক বা আমাদের পার্টির থেকেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হয়েছে, পরিস্থিতি কী আছে জানার জন্য। তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না সত্যকে চেপে রাখার জন্য। সরকার এক তো সামলাতে পারছে না, দ্বিতীয় কথা সে কথা কেউ জেনে থাকে এটাও চাইছে না, তাই তাদেরকে বাধা দেওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও বলেছেন, তৃণমূল কংগ্রেস চাইছে না রাজ্যের ভিতরে কি ঘটছে তা বাইরের সকলে জানুক। আজ মালদায় এক দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি কথা বলেন। তৃণমূল কংগ্রেস ছাড়া ওই এলাকায় অন্য কাউকে ঢুকতে দেবে না, কারণ তৃণমূল কংগ্রেস চাইছে না যে ভিতরে কি ঘটেছে সেটা বাইরে যাক। সেখানে যেখানেই পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটবে সেখানে অন্য কাউকে ঢুকতে দেবে না, কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে এই রাজ্যটা বুঝি ভারতবর্ষের বাইরে, কিন্তু আদপে তো তা নয়, ভারতবর্ষের মধ্যেই রাজ্য। তৃণমূল কংগ্রেসকে মানুষ জনগণ সঠিক সময় সঠিক শিক্ষা দিয়ে দেবে,